রাতের অন্ধকারে নারায়ণশিলা থেকে সোনার পইতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বড়ুয়ায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার শাহুরা জমিদার বাড়ির ঠাকুর মণ্ডপে। বড়ুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে এই চুরির ঘটনা তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রাতের অন্ধকারে নারায়ণশিলা থেকে সোনার পইতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বড়ুয়ায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার শাহুরা জমিদার বাড়ির ঠাকুর মণ্ডপে। বৃহস্পতিবার সকালে পুরোহিত নারায়ণশিলাকে স্নান করাতে গিয়ে লক্ষ্য করেন ঠাকুরের গায়ে সোনার পইতেটি নেই। জমিদার বাড়ির বিভিন্ন জায়গায় বহু খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি পইতেটি। শাহুরা জমিদার পরিবারের 200+ বছর আগে প্রতিষ্ঠিত হয় নারায়ণশিলা মূর্তি। পরে বড়ুয়া থানার পুলিশ ঘটনাস্থল এসে চুরির ঘটনা তদন্ত শুরু করেছে। এই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বড়ুয়ায়। আমার কখনো এরকম ঘটনা ঘটেনি। আমি ঠাকুরকে স্নান করাতে গিয়ে দেখি সিংহাসনটা পইতেটা খুঁজে পাচ্ছি না, চারিদিকে খুঁজলাম খুঁজে পেলাম না। তার আগের দিন রাত্রেবেলা একটু সন্দেহ হয়েছিল, একটু সিংহাসনটা খোলা ছিল, ইঁদুর থাকে এখানে, হয়তো ইঁদুরে তুলেছে এরকম ধারণা করেছিলাম। সকালবেলা স্নান করতে গিয়ে আমরা খুঁজে পেলাম না, তারপর মুকুটটা দেখলাম লড়ছে, চারিদিকে খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না। তখন তার আগের দিন বিকেলবেলা গিয়েছিল নাকি, দরজাটা একটু খোলা খোলা ছিল, হয়তো আমরা ভুলবশত মতো ভেবেছিলাম আর কি। আতঙ্ক তো অবশ্যই আছে, ঠাকুরের কাছে গা থেকে এইখানে ঠাকুরগড়ে ব্রাহ্মণ ছাড়া কেউ ঢোকে না, এখন কেন তো ব্রাহ্মণ ছাড়া কেউ ঢোকে না, সেখানে যে চুরি করে গেলাম সেটা তো আতঙ্কের কারণ তো অবশ্যই আছে। পরবর্তী অর্ণামেশ অনেকেই দায়িত্ব, সেগুলো তো আমাদের পড়াইতে ভয় লাগবে ঠাকুর। ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার